নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা, চলে আসছে বিস্তারিত খবরে। আপনার নাম? আপনার নাম রুবি। পুলিশ হলো কেন আজি আপনাকে? আমি দেখাশোনা করি ওখানে, আর নিয়ে যাই দিই তো 100 করে নিই, পার্টিরা 100 করে দেয়, কেউ 200 কে যায় যেটা খুশি ওটা দেয়। তাহলে 800-900-1000-2000 টাকা করে আপনারা কিন্তু এই অভিযোগটা? না স্যার, আমি আমি তো এই যে লেবার রুমের মাসি ওখানকার, না তো ওরা নেয় ওরকম করে, আমি নিই না স্যার। আমি শুধু 100 যে যারা যা খুশি 200 করে দেয়। কি জন্য টাকা নেয় লেবার রুমের মাসিটা? কি জন্য টাকা নেয়? ওই যে ভ্যাটগুলো নুরুগুলো নিচে ফেলি ওই যে বেশি টাকাটা 800-900 ওরা নেয়, আমি তো 100 দেয়, কেউ 200 দেয়। এর কিন্তু সাব সেন্টার থেকে থ্রু আশা আশা এনএম দিদিমণিরা যেগুলো নিয়ে আসে সেখানে, এখানে গোড়া থেকে সমস্যাটা শুরু, ট্রলি থেকে শুরু করে ডেলিভারির পরে বেড দেওয়া থেকে শুরু করে ডিসচার্জ অবধি বিভিন্ন লেভেলে টাকাটা নেওয়া হচ্ছে, বিভিন্ন লেভেলে করাপশনটা আছে। তো রিসেন্ট আমরা একটা মিটিংয়ে সবাইকে বলা হয়েছিল, সাবধানও করা হয়েছিল, তারপরেও আমাদের এসডি সাহেবের নির্দেশে এই রেটটা মারা হলো। এখন দেখা যায় আমরা হায়ার অথরিটি পারমিশন নিয়ে বা নির্দেশ নিয়ে নেক্সট প্রসেসে যাব। মানে স্যার এর প্রাতিষ্ঠানিক কোনো মানে যেটা ডেলিভারির যেটা সরকার থেকে করাচ্ছে সেখানে কোনো অসুবিধা হচ্ছিল? সেখানে কোনো অসুবিধা হচ্ছিল ব্যাপারটা যেটা আছে আমাদের সিএম ম্যাডামের এবং ডিএম ম্যাডামের যেটা নির্দেশ আছে 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি, প্রতিটি মাকে আমরা হসপিটালে ডেলিভারি সেফ ডেলিভারি করবো, সেই জায়গাটা আমাদের উল্টো রিপারকেশন আসছিল। মহিলার এখানে প্রেগনেন্ট আসতে যাচ্ছিল না। এই যে দিদিমণি আছে রুদ্রখণ্ডের ফার্স্ট টাইম, ওনার বক্তব্য অনুসারে মহিলারা এখানে আসতে যাচ্ছে না ভাই, বিভিন্ন লেভেলে টাকা দিতে হচ্ছে আর বাইরে থেকে কমে হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমাদের একটু পেলেন তার ধরা গেছে, দেখা যাক ইনভেস্টিগেশনের পরে আরো বেশি কিছু করতে। দেখে নেব পরবর্তী খবর। আমি যেটা চাইবো সেই রকম এখানে ধরুন, আপনি ধরুন আমি সার্কেল আনবো, চাঁদা আছে, কম্পাস আছে, পরিচিত হবেন সেটা হচ্ছে কেইয়ান ডিভাইস। কেইয়ান ডিভাইসটা হলো স্কুল, এখানে যে মেন পার্ট হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সোশ্যাল পার্ট, আর একটা হচ্ছে সোশ্যাল পার্ট, ঠিক আছে। আমরা আজ সেকেন্ড লাইফে 2000টা স্কুলে আইসিটি টুলস প্রজেক্ট চলছে, ঠিক আছে। আর পাতা ফল পাতা এই কাঠবিড়ালি হলুদ বাটন দিতে ক্লিক করো, ছবিগুলি ক্লিক করো। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। প্রশাসনের এই প্রয়োজনের মধ্যে কেউ পা বাড়াবেন না, উনি ইচ্ছাকৃত ভাবে এটা চেষ্টা করছেন। আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, আমরা এই শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চাই। জোর করে কেউ যদি এখানে ঝামেলা করতে চান, কোন বিজেপি কর্মীদের ঝামেলার মধ্যে না যান। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী চেষ্টা করছে, আপনারা ভুল মামলা দিয়ে মিথ্যে কেস নিয়ে আপনাদের যদি মনে হয় থাকে ভারতীয় জনতা পার্টি অগ্রগতিকে লক্ষ্য করবে। পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। যে কোনো বিরোধী দলের রাজনীতি করলে তাকে বিভিন্ন অছিলায় মিথ্যে মামলা দিয়ে তাকে কিভাবে জেলে পুড়ে রাখতে হয়, আজকে কাটোয়ার কালনায়
এই ঘটনা, জালনা থানার এই ঘটনা আরেকবার মানুষ গোটা বাংলাকে দেখিয়ে দিল যে পুলিশ যেভাবে নির্মমভাবে 17 জন মহিলা সহ 32 জন বিজেপি সমর্থকদেরকে গ্রেপ্তার করেছে, শিশু সহ তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা নাকি অগ্নিসংযোগ ঘটিয়েছে, একটা কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এটা থেকে প্রমাণ পাচ্ছে যে পুলিশ বিরোধী দলের ঘটনা হলে অতি সক্রিয়, আর যেখানে শাসক দলের যে কোনো ঘটনায় থাকছে না কেন সেখানে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ওদের মারছে, মার খাচ্ছে, তারপরেও এই পুলিশের লজ্জা হচ্ছে না। এই দলদাস যতদিন মার খাবে আর যতদিন এই ধরনের মিথ্যা মামলা দিতে থাকবে ততদিন তৃণমূলের এই অত্যাচার তাদেরকে সহ্য করতে হবে। সিপিআইএম একই কায়দায় চেষ্টা করেছিল তাদের নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে, কিন্তু মানুষ সে তাদের টিকিয়ে রাখতে দেয়নি। তৃণমূলের এই অত্যাচারের জবাব ঠিক সময় মানুষ দেবে। যেভাবে কাতারে কাতারে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিজেকে সংলিপ্ত করেছে, তাতে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা তাতে বিন্দুমাত্র চিন্তিত নই, শঙ্কিত নই। আমরা সবাই আপনারা দেখলেন আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই চালাচ্ছি, আগামী দিনে এই সংগ্রাম আরও জোরদারভাবে চালাবো। আমরা প্রশাসনকে একটা কথাই বলতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সহযোগিতা করুন, না হলে আরও মার খাবেন আপনারা ভবিষ্যতে। আর মার খাওয়ার জন্য কোনো অন্য বিরোধী লাগবে না, তৃণমূল কংগ্রেসই মারবে। আর আরেকটা বিষয়, আজকে যারা আপনি দেখা করতে গেছিলেন মানিন্দারের, তাদের সাথে দেখা করে কি বললেন তারা এবং কি? তারা প্রত্যেকেই বলছেন একটা ভয়ের পরিবেশ রয়েছে, তার বাড়ির লোকজনদেরকে তারা বারবার ভয় দেখাচ্ছেন, বলছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে যোগদান করলে তাদেরকে বেল করিয়ে দেওয়া হবে, তাদের ওপর থেকে আমরা কেস প্রত্যাহার করে নেবো। তাহলে দিদির যে উন্নয়নের জোয়ার, সেই জোয়ারটা কোথায়? লাস্টে কেস প্রত্যাহারের দিদির উন্নয়নের জোয়ার তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে। আর কাজের মিলকে তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগতি সেটা তা থাকছে না। মিথ্যে মামলা দিয়ে দিদির উন্নয়নের জোয়ার কেসকে ফিরিয়ে দিয়ে তার তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে মানুষ ঠিক সময় গ্রামে যারা মানে আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো, এই বিষয়ে কি বলবেন? কেউ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। এই ধরনের আমি আগেই যেটা বললাম, ভয় দেখিয়ে কেস প্রত্যাহার করার লোভ দেখিয়ে কেউ যদি নিয়ে এসে খুশি হতে চায় তারা মুখের সঙ্গে পাশ করবে না। প্রশাসনের এই প্রবোচনার মধ্যে কেউ পা বাড়াবেন না, উনি ইচ্ছাকৃত ভাবে এটা চেষ্টা করছেন আমাদের এই শান্তিপূর্ণ। নজর রাখবো পরবর্তী খবরে। বাইকে করে বাড়ি আসছিলেন, রানীগঞ্জে, রানীগঞ্জের ওসি, হ্যাঁ ফায়ার ব্রিগেডে আমাদের রানীগঞ্জের ওসি, আমরা বর্ধমানের স্টাফ, আমাদেরকে পুলিশ খবর করে যে এরকম ব্যাপার, আমরা বুদবুদের কাছে ওইখানে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে, ওরা এমার্জেন্সি ইয়েতে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে রেস্কিউ করে এখন এমার্জেন্সিতে রেখেছি। পরিস্থিতি খুবই খারাপ, এখন মুখ দিয়ে নাক দিয়ে ব্লাড বেরিয়ে আসছে, এখন জানি না কী পরিস্থিতি হবে। আমি সমানে ছিলাম, এখন সিটি স্ক্যান হচ্ছে, এরপরে ওনারা বললেন যে ডাক্তারবাবু বললেন যে এখন কলকাতা নিয়ে যেতে, পরিস্থিতি খুবই খারাপ, এখন দেখা যাক কী হয়। আসানসোল রানীগঞ্জে পোস্টিং, উনি বর্ধমানে অফিসের কাজ নিয়ে আসছিলেন, মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা এখনো জানি না। বাইক উনি মোটরসাইকেল নিয়ে আসছিলেন, প্লেজার গাড়ি নিয়ে আসছিলেন, কার সঙ্গে কিছু হয়েছে সেটা এখনো রিপোর্ট আমরা পাইনি। প্রদীপ কুমার দাস থেকে পুরসা ওই যে ইটা আছে ও থেকে ডাক্তারবাবু নিয়ে এলেন, আমরা সঙ্গে সঙ্গে এসে সহযোগিতা করে যতটুকু করার আমরা করছি। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর।
আজকে সকালে মেয়েটার মা জামা কাপড় আসছিল কলে, বাচ্চাটাও ছিল সাথে খেলা করছিল, হঠাৎ ট্রেনটা আসে, মানে হঠাৎ একটুখানি মুহূর্তের জন্য মেয়েটার মা বাচ্চাটা হয়তো খেয়াল করেনি, কিন্তু ও তো খুবই ছোটো, এখনও হাঁটা চলা ঠিকভাবে শিখতে পারেনি, হামাগুড়ি দেয়, তো হামাগুড়ি দিতে দিয়ে তো লাইন উঠে যায়, হঠাৎ হাওয়াতে ও সেখানে ছিটকে পড়ে, সেখানেই ও মৃত বসে হয়। মানে ওখানে কি ওর মায়ের কি চোখের আড়াল হয়ে গেছিল? না, মায়ের চোখের আড়াল। ওদের বাড়ি কোথায়? সবাই কি রেল লাইনের ধারে? সবাই রেল লাইনের ধারে। সকালবেলা দেখলাম আমি বাচ্চাটাকে ওইখান থেকে উড়িয়ে নিয়ে ওইখানে ফেললো, দিয়ে বাচ্চাটা পড়ে গেল, একটা মা বলে চিল্লান দিল বাচ্চাটা, দিয়ে বাচ্চাটা যেয়ে দেখছি ওর মাও ছুটে গেল, ওর মা ধরে যেয়ে তুললো, আর আমি বাচ্চাটাকে দেখছি, ওর মাও দেখছি, ওর মা তো খুব কাঁদছে। মানে ওর মা কি করছিল? ওর মা এখানে কাপড় কাচ্ছিল, এই যে কাপড় রয়েছে এখানে, সব কিছু রয়েছে, কাপড় কাচ্ছিল ওর মা এখানটায়। আর মানে হচ্ছে কি ওদের বাড়ি কি রেল লাইনের ধারেই? হ্যাঁ, ওদের ওখানে বাড়ি লাইনের ধারেই। চোখ রাখছি পরবর্তী খবরে। কি কাজ হচ্ছে এখানে? এটা আমাদের ঢালাই রাস্তার কাজ হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা আমাদের কোনাকৃষ্ণপুর গ্রামে। কোন ব্লকের অন্তর্গত? আমাদের রায়নবান ব্লকের অন্তর্গত। কাজটা কোথা থেকে কোথা বন্ধ হচ্ছে? কাজটা আমাদের গ্রামে অ্যাকচুয়ালি দুটো স্কিম আছে, তো এটা একটা হচ্ছে, আরেকটা হবে, এটা শেষ হলে আরেকটা হবে। এটা যেটা হচ্ছে আমাদের কোনাকৃষ্ণপুর থেকে মানে ভেতর থেকে আমরা আমাদের খেলার মাঠ আছে ফুটবল মাঠ পর্যন্ত। কত মিটার হচ্ছে রাস্তাটা? এটা প্রায় আপনার 900 ফুটের মতো হচ্ছে। কত টাকা বাজেট কিছু জানেন? 4.5 লাখ টাকার মতো। কোন প্রকল্প থেকে হচ্ছে এটা? এটা এনার্জিয়াস প্রকল্প। কবে থেকে শুরু হয়েছে গাড়িটা? এটা হলো পরশু থেকে শুরু হয়েছে, এটা শেষ হলে আবার একটা আছে, ওটাও 3.5 লাখ টাকা। এটা নিয়ে আমাদের গ্রামে টোটাল আমরা এই বছরে 4টে আমরা ঢালাই রাস্তা পেলাম। এর আগে কি কোনো পেয়েছিলেন? না না, এর আগে পাইনি, এই বছরই আমরা 4টে ঢালাই রাস্তা পেয়েছি একসাথে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।